बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थीरा अस्सलामु आलैकुम। आशा करि आल्लाहर अशेष मेहरबानीते सबाई भालो आछो। बीजीएमसी अनलाइन क्लासे सबाईके स्वागतम। आजकेर क्लासे तोमादेर साथे आछि आमी मोहम्मद आमान खान, प्रभाषक समाजविज्ञान बीजीएमसी। आज के आलोचना करब द्रौपदी समाजचिंतार दशम अध्यायेर एक गुरुत्वपूर्ण विषय जनलोकेर क्षमतार शतदुकरण बा विभाजन नीति आलोचना करो शीर्षक प्रश्नटी। एटी तोमादेर जन्य खुबी गुरुत्वपूर्ण एक प्रश्न। जनलोकेर क्षमतार शतदुकरण नीति आधुनिक गणतंत्रेर जनक जनलोक राष्ट्रचिंतार इतिहासे गुरुत्वपूर्ण स्थान दखल करे आछे। आमरा जानी বর্তমান যে আমাদের রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে আজকের রাষ্ট্রবিজ্ঞান আজকের পর্যায়ে আমাদের কাছে আসতে অনেক মনীষীদের অবদান আছে, এর মধ্যে জনলোক একজন অন্যতম। দেশের মানুষকে ক্ষমতার অপব্যবহার থেকে রক্ষা করার জন্য ক্ষমতার বিভাজন তত্ত্ব আবিষ্কার করে। দেশের মানুষকে ক্ষমতার অপব্যবহার যদি আমাদের একজনের হাতে সব ধরনের ক্ষমতা বা ধরো এখানে আমরা শাসন করার ক্ষমতা বা বিচার করার ক্ষমতা বা আইন প্রয়োগ করার ক্ষমতা যদি একজনের হাতে দেওয়া হয় তাহলে দেখা যাবে সে তার ইচ্ছে মতোই ক্ষমতার অপব্যবহার করবে। কারণ তিনটা বিষয় যদি একজনের হাতে আসে তখন কিন্তু সে কার কাছে মুখাপেকি নয়, সে একাই আইন প্রণয়ন করবে, একাই সে বিচার করবে, আবার একাই সেটা আবার বাস্তবায়ন করার চেষ্টা করবে। তাই দেখা যাবে যে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আইনের বা ক্ষমতার অপব্যবহার হবে। ক্ষমতা বিভাজন সম্পর্কে লকই প্রথম অভিমত ব্যক্ত করেন। লক এই যে ক্ষমতা বা পাওয়ার এটাকে বিভাজন বা বিভক্ত করা, আজকে যে আমরা এই ক্ষমতাকে তিনটা ভাগে আমরা দেখতে পাচ্ছি যে আইন বিভাগ, শাসন বিভাগ বা বিচার বিভাগ, এই তিনটা পার্টে বিভক্ত হয়েছে, এই চিন্তাধারাটা প্রথম জনলোকই প্রথম তার মাথায় এটা আসে এবং সেই এই চিন্তাটা প্রথম করে। কিন্তু পরবর্তীতে মন্টেস্কু এই নীতি গ্রহণ করে ক্ষমতার স্বতন্ত্রকরণ নীতির প্রবক্তার মর্যাদা লাভ করে। কিন্তু জন লক যে চিন্তাটা করে কিন্তু সেই চিন্তা নিয়ে সে চিন্তা করে এবং বিষয়টাকে সে উল্লেখ করে কিন্তু এর বিস্তারিত আলোচনা করে মন্টেস্কু। এই মন্টেস্কু বিস্তারিত আলোচনার কারণে মন্টেস্কুকে বলা হয় যে স্বতন্ত্রকরণ নীতির প্রবক্তা। আমরা নিম্নে বিভাজন সম্পর্কে কিছু আলোচনা করব। জন লকের ক্ষমতার বিভাজন বা স্বতন্ত্রকরণ নীতি। জনলোকের মতে সম্প্রদায় বা রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় আইনের ব্যাখ্যা দেওয়া এবং সে আইন বাস্তবায়ন করার বার যদি কখনো একই হাতের কাছে ন্যস্ত থাকে তবে তার উক্ত প্রতিষ্ঠান কখনো নিরপেক্ষ দায়িত্ব পালন করতে পারে না। জনলোক বলেন যে আইনের ব্যাখ্যা, আমরা জানি যে আমাদের সুপ্রিম কোর্ট আমাদের আইনের ব্যাখ্যা দিয়ে থাকে, আবার সেই আইন বাস্তবায়ন করার বার, ধরো উদাহরণ দিতে গিয়ে বলি, যদি আমাকে কোনো একটি আইন প্রণয়ন করার কথা বলে, আমি এই আইনটা প্রণয়ন করার পর এই আইনের ব্যাখ্যা যদি আমাকেই বলে ব্যাখ্যা দেওয়ার জন্য, তাহলে কিন্তু আমি আমার মতো করে ব্যাখ্যা দেব, সে ব্যাখ্যাটা রাষ্ট্রীয় অন্য ক্ষেত্রে সেটা প্রযোজ্য না হতে পারে। আমি আমার স্বার্থের জন্য এই আইনটা আমি যেরকমই করে থাকি সেটা আমি আমার মন মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা যাবে যে উক্ত প্রতিষ্ঠান, যদি কোনো প্রতিষ্ঠান এই দুইটা কাজ করে থাকে তাহলে দেখা যাবে যে কখনই নিরপেক্ষ থাকতে পারবে না। যদি আমরা আমাদের যে আইন প্রণয়ন করি না, আমরা আমাদের জাতীয় সংসদের কথা বলি, জাতীয় সংসদকে যদি আবার এই আইন প্রণয়ন করে থাকে, জাতীয় সংসদ যদি আবার জাতীয় সংসদে আইনের ব্যাখ্যা দিয়ে থাকে তাহলে দেখা যাবে যে তারা তাদের মন মতো তাদের পক্ষে ব্যাখ্যা দেবে এবং সেটাকে যদি আবার তাদেরকে প্রয়োগ করার কথা বলা হয়ে থাকে তাহলে তারা তাদের প্রয়োজনে এটাকে প্রয়োগ করবে, তাদের স্বার্থে এটাকে প্রয়োগ করবে। তখন কিন্তু সুষ্ঠু গণতন্ত্র একটা দেশে কল্পনা করা যায় না। তখন যদি কোনো সময় বলা হয় যে আইন বিভাগকে বলা হয় বা জাতীয় সংসদকে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বলা হয় তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা তাদের পছন্দ মতো একজন বিচারপতি নিয়োগ করবেন যে তাদের কথা শুনবেন, এই ধরনের। তো এই ক্ষেত্রে আমরা দেখা যাবে যে কখনোই সুষ্ঠু নীতি নির্ধারণ সম্ভব না বা গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব না। এতে ব্যক্তি স্বাধীনতা সুনিশ্চিত হবে কি না সে ব্যাপারে সন্দেহ অবকাশ থাকে। যদি একই বিভাগের কাছে বা একই ব্যক্তি বা একই প্রতিষ্ঠানের কাছে এই শাসন করার ক্ষমতা বা আইন প্রণয়ন করার ক্ষমতাটা দেয়া হয় তাহলে দেখা যাবে যে ব্যক্তি স্বাধীনতা সুনিশ্চিত হবে কি না
আমরা আমাদের যে ব্যক্তি প্রত্যেকটা দেশের মানুষ যে জন্মগতভাবে স্বাধীন, এই যে স্বাধীনতাটা সুনিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকে না। এ কারণে তিনি বলেন সরকারের তিন রকমের যোগ্যতা থাকা প্রয়োজন। উনি বলেন যে একটা সরকারের বা একটা প্রতিষ্ঠানের তিন ধরনের যোগ্যতা থাকা দরকার। উনি এই বিষয়টাকে প্রত্যক্ষভাবে না বলে উনি বিষয়টাকে পরোক্ষভাবে এটা উনি তুলে ধরেন। আর আমরা যদি আমাদের বর্তমানের সাথে এটাকে আমরা মিল করতে চাই, তাহলে দেখা যাবে যে তিন রকম যোগ্যতা বা তিনটা বিভাগ হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই উনি বলছেন যে ক্ষমতাটাকে তিনটা বিভাগে ভাগ করে দিতে হবে। তাহলে দেখা যাবে যে যদি ক্ষমতার এই স্বতন্ত্রীকরণ বা এই বিভাজন ঘটে, তিনটা ভাগে ভাগ হয়ে যায়, তাহলে একটা সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব বা মানুষের মৌলিক অধিকার বা স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা হওয়া সম্ভব। নয়তো এটা কখনোই প্রতিষ্ঠিত হবে না। কারণ যদি একই প্রতিষ্ঠানকে দিয়ে তিনটা ক্ষমতা দেওয়া হয়, তাহলে সে তার মনমতো আইন করবে, মনমতো এটাকে ব্যাখ্যা দিবে, তার মনমতো সে এটাকে প্রয়োগ করবে। তাহলে দেখা যাবে একটা দেশের মধ্যে শান্তি শৃঙ্খলার পরিবর্তে একটা দেশ অশৃঙ্খল বা অশান্তি বিরাজ করবে। কিন্তু একই মানুষের নিকট তিন রকম যোগ্যতা সচরাচর দেখা যায় না। জনলোক বলেন যে একই মানুষের কাছে সচরাচর এই তিনটা ক্ষমতা, আইন প্রণয়ন করার ক্ষমতা বা এটাকে ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা বা আইনকে বাস্তবায়ন করার ক্ষমতা, এই তিনটা ক্ষমতা সচরাচর একজন মানুষের কাছে দেখা যায় না। সেজন্যই তিনি বলেন যে মানুষ একই সঙ্গে যদি আইন প্রণয়ন ও বলবৎকরণের ক্ষমতা লাভ করে, তাহলে ক্ষমতা নিজ স্বার্থে ব্যবহার করার প্রবণতা থাকে। উনি বলেন যদি কোনো মানুষ কোনো আইন প্রণয়ন করার ক্ষমতা থাকে একটি মানুষের হাতে, আবার যদি সেটাকে বাস্তবায়ন করার ক্ষমতা তার হাতেই থাকে বা কিংবা এটাকে ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা তার হাতেই থাকে, তাহলে দেখা যাবে সে তার নিজের স্বার্থে এটাকে ব্যবহার করবে। ধরো যদি আমাকে এই ধরনের কথা বলা হয় কোনো আইন করার ক্ষেত্রে, তাহলে দেখা যাবে যে আমি আমার আইনটা যেন আমার কোনো ক্ষতি না হয় কিংবা আমি যেন আইন দিয়ে ফায়দা নিতে পারি, এই চিন্তাটা আমার থাকবে। আবার যদি আমাকে বাস্তবায়ন করার কথা বলা হয়, তাহলে দেখা যাবে যে আইনে যতটুকু বলা আছে আমি এর থেকে বাস্তবায়নটা হইতে পারে এটাকে এর থেকে বেশিও করতে পারি কিংবা এর থেকে অনেকটা কমও করতে পারি, এটা আমার প্রয়োজন মতো আমি করতে পারি। ধরো একটা উদাহরণ দিতে গেলে আমি যদি বলতে চাই যে কোনো একটা মানুষ কাউকে আঘাত করলো, এই আঘাতের তার শাস্তি হইতে পারে সেটা তার জন্য ধর তার 5 দিনের জেল হইল, এই ধরনের হইতে পারে। কিন্তু যদি দেখা যায় সেটা আমার কোনো আত্মীয়ের উপর এরকম ধরনের আঘাত আসে, আমি কিন্তু তখন চেষ্টা করবো তাকে 6 মাসে দেওয়ার জন্য, তাহলে দেখা যাবে যে এটা কিন্তু আইনের যে সুষ্ঠু প্রয়োগটা কিন্তু হলো না। এটা এই জন্য বলা হয়েছে যদি কোনো মানুষের হাতে এই তিনটা ক্ষমতা থাকে, তাহলে সে দেখা যাবে তার প্রয়োজন মতো তার মন মতো সেটাকে ব্যবহার করবে। তাই তিনি ক্ষমতার বিভাজন সম্পর্কে অভিমত ব্যক্ত করেন। তাই তিনি বলেন যে ক্ষমতাটাকে তিনটা ভাগে বিভক্ত করে দিতে হবে, এই ক্ষমতাটাকে তিনটা মানুষ বা তিনটা প্রতিষ্ঠানের কাছে এটাকে বিভক্ত করে দিতে হবে। একজন মানুষ বা একটা প্রতিষ্ঠান তিনটা ক্ষমতা তার হাতে থাকবে না, সেটাকে তিনটা ভাগে তিনজন মানুষ কিংবা তিনটা প্রতিষ্ঠানের হাতে ক্ষমতাকে তিন ভাগে ভাগ করে দিতে হবে। তার মতে যদি ক্ষমতার বিভাজন না হয়, তাহলে রাষ্ট্র নানা রকম সমস্যা দেখা দিতে পারে। উনি বলেন যদি রাষ্ট্রে ক্ষমতার এই বিভাজন না থাকে, বিচার বিভাগ স্বাধীন না থাকে, যদি আইন বিভাগ সুষ্ঠু আইন প্রয়োগ না করে, আইন প্রণয়ন না করে, কিংবা শাসন বিভাগ এটাকে সুনিশ্চিতভাবে এটাকে প্রয়োগ বা বাস্তবায়ন না করে, তাহলে দেখা যাবে যে একটা দেশের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। যে সমস্যাগুলো দেখা দিতে পারে তা বিস্তারিত আলোচনা করা হলো। আইন প্রণয়নের সমস্যা 1 নম্বরে আছে, ক্ষমতার বিভাজন যদি একই প্রতিষ্ঠানের নিকট ন্যস্ত থাকে তবে আইন প্রণয়নে নানা ঝামেলা হতে পারে। এতে প্রতিষ্ঠান নিজ স্বার্থের প্রতি গুরুত্ব বেশি দেবে। একটা উদাহরণ দিতে গিয়ে বলি, মনে করো একটা প্রতিষ্ঠানের কাছে যদি আইন প্রণয়ন করবে, তার আইন একটা আইন তৈরি করবে এবং সে আইনের ব্যাখ্যাও দিবে, তারা আবার এই আইনটা তারা দেশে বাস্তবায়নও করবে, তারা দেখা যাবে যে তারা তাদের প্রয়োজন মতো তাদের স্বার্থ মতো তারা একটা আইন প্রণয়ন করবে এবং তারা তাদের মন মতো সেটাকে জনসম্মুখে ব্যাখ্যা করবে এবং দেখা যাবে তাদের ইচ্ছে মতো সেটাকে তারা সমাজে প্রয়োগ করবে। ফলে দেখা যাবে যে দেশে গণতন্ত্র ব্যাহত হবে। যদি আমি আর একটু ক্লিয়ার করে বলতে চাই, ধরো আমাদের যে আইন প্রণয়ন করেন আমাদের জাতীয় সংসদ, যে দল সরকার গঠন করে
তারাই কিন্তু রাষ্ট্রীয় বিভিন্ন কারণে তারা আইন প্রণয়ন করে থাকে বিভিন্ন স্বার্থে। তো দেখা যাবে যদি এই আইনের ব্যাখ্যা, আমাদের যে আইন প্রণয়ন করা হয় এই আইনের ব্যাখ্যা কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট এই আইনের ব্যাখ্যা দিয়ে থাকে, আমাদের যে বিচার ব্যবস্থার যে আইনটা করা হয় জাতীয় সংসদ থেকে এটার ব্যাখ্যা দিয়ে থাকে, সুপ্রিম কোর্ট এটার ব্যাখ্যা দিয়ে থাকে। যদি এই সুপ্রিম কোর্টও এই আমাদের যে জাতীয় সংসদের আন্ডারে থাকে তাহলে দেখা যাবে যে জাতীয় সংসদ তাদের মন মতো আইন প্রণয়ন করবে, কারণ ব্যাখ্যাও তারাই দিবে। আর যদি সুপ্রিম কোর্ট তাদের তাদের আয়ত্তে না থাকে, তাদের বাইরে থাকে, তাহলে দেখা যাবে তারা যদি কোনো একটা আইন করে থাকে, যদি এই আইনটা দেখা যায় যে জনগণের কল্যাণে কল্যাণ করবে না, জনগণের অকল্যাণ করবে, তখন দেখা যায় সুপ্রিম কোর্ট কিন্তু এই আইনটাকে অবৈধ বলে ঘোষণা করে। কিংবা যদি আইন আমাদের জাতীয় সংসদ এমন একটা আইন করলো যেটা জনগণের কল্যাণে আসবে না, তাহলে দেখা যাবে যদি সুপ্রিম কোর্টটা জাতীয় সংসদের আয়ত্তাধীন না থাকে বিচার বিভাগ, তাহলে দেখা যাবে যে কোনো ব্যক্তি, যে কোনো নাগরিক এই আইনের বিরুদ্ধে রিট করতে পারবে, এই আইনের ব্যাখ্যা চাইতে পারবে, আমাদের সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাইতে পারবে। যদি দেখা যায় যে এই আইনটা জনগণের কল্যাণে আসছে না, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে বাতিল বলে গণ্য করবে। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি এখানে, যদি কোনো একটা প্রতিষ্ঠানের কাছে এই তিনটা ক্ষমতা থাকে, তাহলে দেখা যাবে যে তারা তাদের নিজের স্বার্থে এটাকে ব্যবহার করবে, জনগণের স্বার্থকে নিয়ে নষ্ট হবে, কিন্তু জনগণের অভিমতের প্রতি তাদের খেয়াল থাকবে না। কারণ তারাই যদি তিনটা ক্ষমতা থাকে একটা প্রতিষ্ঠানের কাছে, বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা এবং আইন ব্যবস্থাটা যদি তাদের হাতে থাকে, তাহলে কিন্তু তারা জনগণের স্বার্থের দিকে তাকাবে না, জনগণের যে কী ক্ষতি হবে, জনগণের মতামতের দিকে তারা খেয়াল করবে না, ফলে দেশে অশান্তি বিরাজ করবে। কারণ দেখা যাবে যখন কোনো একটা আইন করবে যেটা জনগণ মেনে নিতে পারছে না, কিন্তু তাদের হাতে ক্ষমতা আছে বিধায় তারা সেটাকে প্রয়োগ করছে, যদি এরকম থাকে তারা কিন্তু জনগণ এটা দেশে অশান্তি বিরাজ করবে। তাই জন লক বলছেন যে না, ক্ষমতাটা তিনটা পার্টে থাকবে, তিন জায়গায় ক্ষমতা থাকবে, তাই উনি ক্ষমতা বিভাজনের কথা বলেছেন, নয়তো বলেছেন যে এখানে আইন প্রণয়নে নানা সমস্যা হতে পারে। দ্বিতীয় নম্বর, স্বাধীনতা হরণের সমস্যা। কোনো রাষ্ট্র বা প্রতিষ্ঠানের নিকট একাধিক দায়িত্ব অর্পণ করা হলে অধিকাংশ জনগণের স্বাধীনতা অধিকার হরণ হবে। যদি দেখা যায় যে একই প্রতিষ্ঠানের কাছে আমরা সব ধরনের দায়িত্ব, আইন প্রণয়নের দায়িত্ব, শাসন করার দায়িত্ব এবং এটাকে ব্যাখ্যা বা বিচার বিভাগীয় যে দায়িত্বটা যদি তাদের হাতে থাকে, তাহলে দেখা যাবে জনগণের যে স্বাধীনতার অধিকারটা এটা হরণ হবে। কারণ তারা তাদের মন মতো সব কিছু প্রণয়ন করবে, বাস্তবায়ন করবে, ফলে তারা জনগণের দিকে লক্ষ্য রাখবে না, জনগণের যে মৌলিক অধিকার তা হরণ হবে। এতে স্বাধীন জনমতের পরিবর্তে স্বৈরাচারী নীতি বা শাসন ব্যবস্থা কায়েম হবে। যদি এই তিনটা ক্ষমতা একই প্রতিষ্ঠানের কাছে ন্যস্ত থাকে, তাহলে দেখা যাবে কি এখানে জনমত, স্বাধীন জনমত, জনমতের কোনো প্রাধান্য থাকবে না, কেউ তাদের মতামত পেশন করতে পারবে না। যদি কেউ তার মতামত উত্থাপন করে, দেখা যাবে যে গভর্নমেন্ট তার উপর অত্যাচার করবে, তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, তাহলে দেখা যাবে এখানে কিন্তু স্বাধীন মতামত সে পেশ করতে পারছে না। এবং স্বৈরাচারী নীতি এবং গভর্নমেন্ট বা সরকার স্বৈরাচারী হয়ে উঠবে এবং শাসন ব্যবস্থা কায়েম করবে, এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করবে। কারণ যদি তিনটা ক্ষমতা একই ব্যক্তির কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, শুধু আমরা যদি দেখি যে সরাসরি এইরকম না, অনেক অনেক সময় পরোক্ষভাবে ওই ক্ষমতাটা একই প্রতিষ্ঠান কাছে থাকে, একই প্রতিষ্ঠান এই ক্ষমতাগুলো তাদের হাতে নিয়ে যায়। যদি আমরা জনগণ, অনেক সময় সাধারণ জনগণ সেটা বুঝতে পারি না, কিন্তু আমরা যখন একটা বিষয় লক্ষ্য করি যে একটা আইন প্রণয়ন থেকে শুরু করে, ব্যাখ্যা থেকে শুরু করে এবং বাস্তবায়ন পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা অনেক সময় বুঝতে পারি যে আসল কথা বিষয়টা পরোক্ষভাবে হইলেও কোনো না কোনো প্রতিষ্ঠান এই তিনটা বিষয়কে যদি তাদের আয়ত্তে থাকে, আইন শাসন ও বিচার এই তিনটা বিষয় যদি তাদের আয়ত্তে থাকে, তাহলে দেখা যাবে কি দেশে স্বৈরাচারী নীতি বা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হবে, যেখানে জনগণের যে স্বাধীনতার অধিকার সেটা হরণ হবে, জনগণ স্বাধীনভাবে তাদের মতামত স্বাধীনভাবে তাদের মতামত উপস্থাপন করতে পারবে না। এখানে জন লক বলছেন যদি এই বিভাজন বা স্বতন্ত্রীকরণ নীতি না থাকে, তাহলে জনগণের স্বাধীনতার হরণ হবে, জনগণ তাদের যে ব্যক্তি স্বাধীনতা ছিল সেটা তারা পাবে না, সরকার তাদের উপর, সরকারের প্রয়োজনীয় আইন তাদের উপর চাপিয়ে দিবে। এই কারণে উনি বলছেন যে দ্বিতীয় হিসেবে বলছেন যে স্বাধীনতা হরণে অনেক সমস্যা হবে যদি স্বতন্ত্রীকরণ বা বিভাজন নীতি না থাকে। তিন নম্বরে আছে আইনের ব্যাখ্যাই সমস্যা। জন লক বলেন যদি কোনো প্রতিষ্ঠানের নিকট আইন প্রণয়ন এবং আইন ব্যাখ্যার দায়িত্ব দেওয়া হয়, তবে সেটি স্বাধীন জনগোষ্ঠীর জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। উনি বলছেন যদি কোনো প্রতিষ্ঠানের নিকট আইন প্রণয়ন
এবং আইনের ব্যাখ্যা। যদি বলা হয় তাদের একটা পজিশনকে আইন প্রণয়ন করবে এবং আইন ব্যাখ্যা করবে, তাহলে দেখা যাবে তারা তাদের নিজ মতো বিষয়টাকে উপস্থাপন করবে, ব্যাখ্যাটা তারা তাদের মন মতো দিবে, যেটা জনগণের কল্যাণ বয়ে আনতে নাও পারে। কারণ প্রতিষ্ঠান তাদের স্বার্থ রক্ষার জন্য আইনের ব্যাখ্যা অন্যভাবে পেশ করতে পারে, কারণ প্রতিষ্ঠান তাদের স্বার্থে এটাকে অন্যভাবে পেশ করতে পারে। আমি যদি একটা উদাহরণ দিতে যাই, আমাদের যে বর্তমান যে আইসিটি মামলাগুলো যে হয়, ধরো তুমি ফোনে কাউকে কথা বলছো, ফোনে আমরা অনেক সময় রাগের মাথায় অনেক কিছুই বলি, কিন্তু যদি সেটা এখন আইসিটি আইনের যে আমাদের আইসিটি আইনের অধীনে দেখা যায় যে এটা ই হয়, এখন রেকর্ড হয়, দেখা যায় গভর্নমেন্ট এটাকে তদারকি করেন, তাহলে দেখা যায় এখানে তুমি কিন্তু স্বাধীনভাবে কাউকে কোনো কিছু বলতে পারছো না, গভর্নমেন্ট সেটাকে তদারকি করছে। কারণ একটা ভিন্ন মত ভিন্ন দল থাকতেই পারে, অনেক সময় দেখা যাবে যে তুমি কাউকে কোনো কিছু বলছো ফোনে, তোমার প্রয়োজনীয় তোমাদের একটা দল থাকতে পারে, একটা দলের মতামত তোমরা পেশ করছো, কিন্তু যদি দেখা যায় এটা তদারকি করা হয়, তাহলে দেখা যাবে কিন্তু তুমি স্বাধীন মতামত পেশ করতে পারছো না, বিরোধী যে একটা তোমার যে একটা দল আছে তারা কিন্তু তাদের মত স্বাধীনভাবে পেশ করতে পারছে না, তারা একটা ভয়ভীতি থাকছে। কিন্তু এই ব্যাখ্যাটা কিন্তু সরকার কীভাবে দিচ্ছে, যে অনেকে আছে যে দেশের অকল্যাণের জন্য অনেক কিছু এই ফোনে অনেক কথা বলে, অনেক তথ্য আদান প্রদান করে, যদি এটা ট্যাগ করা হয় তাহলে দেখা যাবে সে আদান প্রদান করতে পারছে না, গভর্নমেন্ট তার মতো ব্যাখ্যা উপস্থাপন করছে। আবার ব্যক্তিরা যারা আছে, জনগণ যারা আছে, তারা বলছে না আমাদের তো গোপনীয় বলতে আর কোনো কিছু থাকছে না, তাহলে দেখা যায় যে গভর্নমেন্ট যে আইনটা প্রণয়ন করছে তারা কিন্তু তাদের মতো করে ব্যাখ্যা দিচ্ছে, আবার জনগণ তার মতো করে ব্যাখ্যা দিচ্ছে। তাহলে দেখা যায় যদি একই ব্যক্তির কাছে আইন প্রণয়ন এবং ব্যাখ্যার অধিকারটা দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে জনগণের স্বার্থ এখানে খর্ব হবে, জনগণের অধিকার এখানে নষ্ট হবে, তাহলে কোনোভাবেই জনগণ তাদের মৌলিক স্বাধীনতাটা কখনোই সে পাবে না, তাই এতে বিরাট জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ এখানে বিরাট একটা জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ আইনটা ব্যাখ্যা দিচ্ছে একটা প্রতিষ্ঠান এবং তার মন মতো প্রতি দিচ্ছে, এটা কিন্তু জনগণের মতামতের প্রাধান্য দেওয়া হচ্ছে না, ফলে দেখা যাবে যে সুষ্ঠুভাবে আইন প্রয়োগ হচ্ছে না এবং দেখা যাবে জনগণের স্বার্থ এখানে নষ্ট হচ্ছে, জনগণের স্বাধীনতা নষ্ট হচ্ছে। তো এই কারণে জনলোক বলছেন যে কখনো একটা প্রতিষ্ঠানের কাছে এরকম আইনের ব্যাখ্যা এবং আইন প্রণয়নের দায়িত্ব দেওয়া এটা কখনোই ঠিক নয়, এটাকে বিভাজন বা স্বতন্ত্রকরণ করতে হবে, আলাদা আলাদা প্রতিষ্ঠানকে আলাদা আলাদা দায়িত্ব অর্পণ করতে হবে। চতুর্থ নম্বর আছে গণতন্ত্রের জন্য হুমকি। ক্ষমতার বিভাজন যদি না থাকে তবে গণতন্ত্র হুমকির মুখে পড়ার সম্ভাবনা থাকে, কারণ যদি ক্ষমতার স্বতন্ত্রকরণ না থাকে, একটি দলের হাতে সব ধরনের ক্ষমতা থাকে, তাহলে এখানে গণতন্ত্র আর গণতান্ত্রিক সিস্টেমে গণতন্ত্র থাকছে না, পরে দেখা যায় গণতন্ত্র হুমকির মুখে পড়ে, কারণ গণতন্ত্র তখন থাকে না। গণতন্ত্র প্রত্যেক মানুষের অধিকার স্বাধীনতা ও জীবনের সুনিশ্চয়তা প্রদান করে। আমরা জানি গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে এই ধরনের, এখানে মানুষের অধিকার স্বাধীনতা এবং জীবনের সুনিশ্চয়তা প্রদান করা হয় গণতান্ত্রিক দেশগুলোতে। কিন্তু সরকারের তিনটি যোগ্যতা যখন কোনো একই প্রতিষ্ঠানের উপর ন্যস্ত হয়, তখন গণতন্ত্র হুমকির মুখে পড়ে। জনলোক বলেন যে সরকারের যে তিনটি ক্ষমতা আছে, আইন প্রণয়ন করা, আইনকে বাস্তবায়ন করা, শাসন বিভাগ যেটা আর বিচার বিভাগ, যদি তিনটা ক্ষমতা একই ব্যক্তির হাতে ন্যস্ত থাকে, তাহলে গণতন্ত্র হুমকির মুখে পড়ে। কারণ আমরা জানি যে কোনো একটা আইন যখন প্রণয়ন হয় সেটা সুপ্রিম কোর্ট তার ব্যাখ্যা প্রদান করে, এবং দেখা যায় জনগণ যদি এই আইনে জনগণের কোনো ক্ষতি হয়, জনগণ তখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, বিচার বিভাগের দ্বারস্থ হয় যে এই আইন দেশের জন্য অকল্যাণকর। বিচার বিভাগ যখন ব্যাখ্যা করে না এই আইনটা দেশের জন্য কল্যাণকর নয়, তখন বিচার বিভাগ এই আইনটাকে বাতিল করে দেয়। কিন্তু যদি একই প্রতিষ্ঠান যে আইন প্রণয়ন করলো সেই আবার সেটার ব্যাখ্যা দেয়, আবার সেই বাস্তবায়ন করে, তাহলে দেখা যাবে যে কেউ কিন্তু ওই বিচার বিভাগের কাছে রিট করে, বিচার বিভাগের কাছে আবেদন করে আইনটাকে বাতিল করতে পারবে না, কারণ বিচার বিভাগ তখন একটি প্রতিষ্ঠানের কাছে থাকবে। তাহলে দেখা যাবে একই প্রতিষ্ঠান আইন প্রণয়ন করলো, সেটাই আবার ব্যাখ্যা করলো, সে প্রণয়ন করলো, তখন দেখা যাবে যে জনগণ এই আইনের বিরুদ্ধে মামলা বা রিটও করে, তাহলে দেখা যাবে যে এই যেহেতু একই প্রতিষ্ঠান, সে তার মন মতো করে ব্যাখ্যা দেবে, তখন দেখা যাবে জনগণের মতামতকে গণ্য করা হবে না, প্রাধান্য দেওয়া হবে না, তাদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে এবং তাদের মতামতকে জোর করে জনগণের উপর চাপিয়ে দেওয়া হবে, ফলে দেখা যাবে যে জনগণের যে মৌলিক অধিকার আছে, স্বাধীনতা আছে, জীবন নিশ্চয়তা আছে, এটা কিন্তু আর রক্ষা হলো না। এই জন্য জনক বলছেন যে এই যে তিনটা ক্ষমতা কখনো একটা প্রতিষ্ঠানের হাতে অর্পণ করা যাবে না, যদি একটা প্রতিষ্ঠানের কাছে অর্পণ করা হয় তারা তাদের স্বার্থে আইন প্রণয়ন করবে, স্বার্থে তা ব্যাখ্যা করবে, তাদের স্বার্থে তা সেটা বাস্তবায়ন করবে, এই কারণে দেখা যাবে জনগণের অধিকার নষ্ট হবে। তাই বলছেন যে এই জনগণের এই অধিকারটা যদি ঠিক রাখতে চাই, গণতন্ত্র ঠিক রাখতে চাই, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে
এই যে তিনটা ক্ষমতা তিনটা প্রতিষ্ঠানের কাছে অর্পণ করতে হবে এবং কোনো প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠানের কর্মে হস্তক্ষেপ করবে না, আর যদি করে তাহলে দেখা যাবে যে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। পরিশেষে বলা যায় যে জন লোক যদিও বিভাজন বা স্বতন্ত্রকরণ নীতির স্পষ্ট ব্যাখ্যা করেনি, কারণ উনি ওই যে বিভাজনটা কীভাবে হবে, তিনটা বিভাজন যে কী কী বিভাজন হবে এটা উনি স্পষ্টভাবে না আলোচনা করতে পারেন নাই। তথাপি বলা যায় যে ক্ষমতার বিভাজন বা স্বতন্ত্রকরণ সম্পর্কে তিনি যে তথ্য দিয়েছেন তা রাষ্ট্রদর্শন ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। উনি যে বিভাজন সম্পর্কে যে মতামত পেশ করেছেন সেটা রাষ্ট্রদর্শনী অবিস্মরণীয় হয়ে থাকবে, কারণ উনি সেটাকে প্রত্যক্ষভাবে সরাসরি বলতে না পারলেও আজকে যে আমাদের শাসন ব্যবস্থায় ক্ষমতার যে স্বতন্ত্রকরণ যে তিনটা প্রতিষ্ঠান হয়েছে, শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ, এই তিনটা বিভাগকেই উনি পরোক্ষভাবে তিনটা বিভাগকেই উনি ওনার এই তথ্য উল্লেখ করেন। যদি উনি স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়ে যেতে পারেন নাই যে এই তিনটা বিভাগ হবে, তিনটা বিভাগ হলে ক্ষমতা স্বতন্ত্রকরণ হবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, উনি এই বিষয়টাকে ব্যাখ্যাস্বরূপ সুন্দর করে উপস্থাপন করতে পারেন নাই। উনি এটাকে পরোক্ষভাবে আমাদেরকে বুঝিয়েছেন, কিন্তু পরবর্তীতে মন্টেস্কো এটাকে একদম প্রত্যক্ষভাবে প্রয়োজন উল্লেখ করে করে তিনটা বিষয়কে মন্টেস্কো খুব সুন্দর করে আলোচনা করেন। এই কারণে মন্টেস্কোকে স্বতন্ত্রকরণের ক্ষমতা স্বতন্ত্রকরণের জনক বলা হয়। কিন্তু মন্টেস্কো অনেক আগেই জন লক যে একটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে গেলে কোনো প্রতিষ্ঠানের হাতে একই বা দুইটা ক্ষমতা, তিনটা বা দুইটা ক্ষমতা অর্পণ করা যাবে না, অর্পণ করলেও এই প্রতিষ্ঠানটা স্বৈরাচারী হয়ে উঠবে, জনগণের স্বার্থ এখানে খর্ব হবে, এই বিষয়টা উনিই প্রথম সুন্দর করে তুলে ধরেন। যদি উনি প্রত্যক্ষভাবে তুলে ধরতে পারেন না সেটাকে উনি পরোক্ষভাবে তুলে ধরেন, আর ওনার এই পরোক্ষভাবে তুলে ধরাটাকেই ভিত্তি করে মন্টেস্কো পরবর্তীতে আর বিস্তারিত আলোচনা করেন। ফলে আমাদের এই আজকের যে শাসন ব্যবস্থা, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, এই তিনটা বিষয় আজকের পর্যায়ে আসছে এই তাদের অবদানের ফলে। তো আমরা এই প্রশ্ন আমরা কী বুঝতে পারলাম যে ক্ষমতার স্বতন্ত্রকরণটা হচ্ছে কি, যে ক্ষমতাটাকে তিনটা ভাগে ভাগ করে দিতে হবে, আইন বিভাগ আইন প্রণয়ন করবেন এবং বিচার বিভাগ তাদের মতো করে জনগণের স্বার্থের দিকে চিন্তা করে এই আইনের ব্যাখ্যা দিবেন এবং শাসন বিভাগ জনগণের কথা চিন্তা করে এই আইনটা বাস্তবায়ন করবেন। কোনো বিভাগ কোনো বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না, আর এই হস্তক্ষেপ না করলে একটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আর যদি তিনটা ক্ষমতা একই প্রতিষ্ঠানের হাতে অর্পণ থাকে তাহলে তারা তাদের মন মতো আইন প্রণয়ন করবে, তাদের মতো করে ব্যাখ্যা করবে, তাদের মতো করে বাস্তবায়ন করবে, ফলে দেশে স্বৈরাচারী প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র নষ্ট হবে, জনগণের অধিকার খর্ব হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো সময়। আগামী ক্লাসের আগ পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনাই। আল্লাহ হাফেজ।